হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, দেখো, ওয়াই এর মান ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান এক্স, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এর মান কত হবে নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি করব, প্রথমে আমরা ওই ডেরিভেটিভ করার আগে এটাকে আরো সিম্পলিফিকেশন করব। ওয়াই কে কি দেওয়া আছে, না ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান এক্স। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা এখানে কি লিখতে পারি, এখানে ট্যান ইনভার্স এই ওয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি, না ট্যান পাই বাই 4 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস। দেখো এখানে যে ট্যান এক্স রয়েছে এর সাথে আমরা ধরতে পারি কি 1 গুণ রয়েছে, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, না ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স, কারণ আমরা জানি ট্যান পাই বাই 4 এর মান 1। তাহলে আমরা এখান থেকে কি পাবো, না ট্যান ইনভার্স অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স। এই যে এই ব্র্যাকেটের অংশটা, এই সম্পূর্ণ আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি। তো দেখো ট্যান ইনভার্স আর এখানে ট্যান রয়েছে, স্বাভাবিকভাবে আমরা এটা টোটাল পেয়ে যাব ওয়াই এর ভ্যালু পাই বাই 4 প্লাস এক্স। তো দেখো আমাদের যখন ওয়াই এর মান পাই বাই 4 প্লাস এক্স চলে এসছে, এটা অ্যাকচুয়ালি ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম, এরপরে আমরা উভয় পক্ষে কি করব, এক্স এর সাপেক্ষে অবকলন করে দেবো। তাহলে আমরা প্রথমে কি পেয়ে যাবো, ডিওয়াই ডিএক্স, ডান দিকে যখন ডেরিভেটিভ হবে একবার এই পার্টের ডেরিভেটিভ হবে একবার এই পার্টের হবে, অর্থাৎ আমরা পেয়ে যাবো অ্যাকচুয়ালি ডিডিএক্স অফ পাই বাই 4 প্লাস ডিডিএক্স অফ এক্স। তো আমরা দেখতেই পাচ্ছি যে ডিডিএক্স অফ পাই বাই 4, এটা আমরা কি আসবে, ওটা জিরো হবে, কারণ আমরা জানি কোনো ধ্রুবকের যখন আমাদের ডেরিভেটিভ করি তখন সেটা জিরো হয়, তাহলে এটা জিরো এলো। প্লাস এই যে পার্টটা আছে ডিডিএক্স অফ এক্স, এটা হবে 1, এক্স এর সাপেক্ষে এক্স এর অবকলন হয় 1। তো আলটিমেটলি আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা কি পেয়ে যাচ্ছি, 1। তো আমরা এই যে লাইনটা এখানে আবার উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করব, তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স হবে এখানটায়, এবং ডান দিকে আসবে ডিডিএক্স অফ 1। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, না এই পার্টটা তো আমাদের ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার হয়ে গেল বাম দিকটা, কিন্তু এখানে আবার আমরা কি দেখছি, 1 তো একটা ধ্রুবক পদ, তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে এক্স এর সাপেক্ষে, এটা হয়ে যাবে 0। তো এটাই হবে আমাদের অ্যাকচুয়াল এই কোশ্চেনের আনসার, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার এর মান 0। ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।